রেস্ট ইন লাভের বদলে তিনি এখন রেস্ট ইন কোভিডে। অতিমারির মধ্যেই কলকাতাতে বাংলাদেশের ছবি অগ্নিবীণার শেষ পর্বের শ্যুট চলছিল, পরিচালনায় শামীম আহমেদ রনি। কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সুমনা, সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসেন অভিনেত্রী। ততদিনে পিঠ কোমরের ব্যথায় কাবু, ধীরে ধীরে গন্ধ স্বাধীন হয়ে পড়েন। এছাড়াও পেট ব্যথা, পেট খারাপ সহ একাধিক উপসর্গ দেখা দেয় তার। ফলাফল জানার পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অভিনেত্রী, ওষুধ, খাওয়া দাওয়া, বিশ্রাম সমস্তই নিয়ম মেনে করছেন। সুমনার কথায়, মন ভালো রাখতে নানা ধরনের সিরিজ দেখছি, আত্মীয়রা নিয়মিত ফোনে কথা বলে আমায় ইতিবাচক রাখার চেষ্টা করছেন। 14 দিন ডেটিং, পোচ, অমলেট বন্ধ, দ্রুত সুস্থতার তাগিদে আপাতত শেষ সব বন্ধ। পোচ অমলেটের বদলে সেদ্ধ খাবার খাচ্ছেন সুমনা, ডেট করছেন করোনাকেই। ফর সাচ এক্সক্লুসিভ ভিডিওস ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।